ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটি ইনফরমেশন জানাতে চাই যারা চাকরির জন্য প্রিপারেশন এসেছে তারা অবশ্যই অ্যাপসটি ইনস্টল করো প্লে স্টোরে চলে আসো প্লে স্টোরে এসে সার্চ করো টিডি ডি এক্সাম চ্যালেঞ্জার সার্চ করার পর তোমার সামনে এক নম্বরে তোমার তিন নম্বরে এরকম একটি অ্যাপস পেয়ে যাবে ডেলি মক টেস্ট ইন বেঙ্গলি কম্পিটিভ প্রিপারেশন অ্যাপসটিকে ইনস্টল নাও অ্যাপসটির মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ ডেলি মক টেস্ট দেওয়ার সুবিধা আবগারি পুলিশের মক টেস্ট রেলের মক টেস্ট এবং কারেন্ট অ্যাফেয়ার্স এছাড়াও জব নিউজ এবং প্রত্যেক দিন জিকে পড়ার সুবিধা পেয়ে যাবে অ্যাপসটির মধ্যে তাছাড়াও এই অ্যাপসটির বিশেষ ফ্যাসিলিটি হল এই মতো ইংলিশ গ্রামারের উপরে টেস্ট দিতে পারবে খুব তাতে ডাউনলোড নেওয়া অ্যাপসটি যা তোমার চাকরির ক্ষেত্রে অনেকটা হেল্প করবে এই অ্যাপসটি নমস্কার বন্ধুরা মক টেস্টের আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই স্বাগত দিন সন্ধ্যে ছটার সময় মকটেস্ট ক্লাস অ্যাটেন্ড করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনও প্রেস করবে দেখে নাও আজকের প্রথম প্রশ্ন প্ল্যানিং কমিশন কবে গঠিত হয় প্ল্যানিং কমিশন কবে গঠিত হয় তোমরা প্রত্যেকে কমেন্টের মাধ্যমে সঠিক উত্তর আমাদের কাছে জানানোর চেষ্টা করবে এক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর হবে উনিশশো সালে প্ল্যানিং কমিশন গঠিত হয়েছিল নেক্সট কোশ্চেন অর্জুন ও দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত অর্জুন এবং দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত তো যারা অপশান সি বলছ একদম কারেক্ট অ্যান্সার খেলাধুলার সাথে এই দুটি পুরস্কার সম্পর্কিত অর্জুন এবং দ্রোণাচার্য পুরস্কার দেখে নাও পরবর্তী প্রশ্ন ভারতের পঞ্চায়েতি রাজ চালুর প্রস্তাব কে করেন ভারতের পঞ্চায়েতি রাজ চালুর প্রস্তাব কে করেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে বলবন্ত রায় মোহতা কমিটি এটি চালুর প্রস্তাব করেছেন অপশানে একদম কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকের নিয়ে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটির কারণে মিনামাটা রোগ হয়ে থাকে নিচের দেওয়া চারটে অপশনের ভেতর কোনটির কারণে মিনামাটা রোগ হয়ে থাকে তো যারা অপশান সি বলছো কারেক্ট অ্যান্সার পারদ এর কারণে মিনামাটা রোগ হয়ে থাকে অপশন সি একদম কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন ইউরেনিয়ামের তেজস্ক্রিয় বিকিরণের ফলে উৎপন্ন অন্তিম যৌগ কোনটি ইউরেনিয়াম এর তেজস্ক্রিয় বিকিরণের ফলে উৎপন্ন অন্তিম যৌগ কোনটি তো সঠিক অ্যান্সার হবে লেড অপশান এ হয়ে যাচ্ছে একদম কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন রিজার্ভ ব্যাংকের গভর্নর কে রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর কে সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর হচ্ছে শক্তিকান্ত দাস অপশান বি একদম কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন ইন্ডিয়ান ওয়্যার অফ ইন্ডিপেন্ডেন্স এই বইটির রচয়িতা কে ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এই বইটির রচয়িতা কে তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে ভি ডি সাভারকার এই বইটি রচয়িতা করেছেন অপশন এ একদম কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন বাস্কেটবল খেলায় কতজন খেলোয়াড় থাকে বাস্কেটবল খেলায় কতজন খেলোয়াড় থাকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো যারা অপশান বি বলছো একদম কারেক্ট অ্যান্সার বাস্কেটবল খেলায় পাঁচজন খেলোয়াড় থাকে অপশন বি একদম সঠিক উত্তর দেখে নাও আজকের নিয়ে পরবর্তী প্রশ্ন ফিল্মফেয়ার পুরস্কার প্রথম কবে দেওয়া শুরু হয় ফিল্মফেয়ার পুরস্কার প্রথম কবে দেওয়া শুরু হয় সঠিক অ্যান্সার হবে ফিল্মফেয়ার পুরস্কার প্রথম উনিশশো চুয়ান্ন সালে দেওয়া শুরু হয় অপশন ডি একদম কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন প্রকরণ চলন নিম্নলিখিত কোন উদ্ভিদে দেখা যায় প্রকরণ চলন নিম্নলিখিত কোন উদ্ভিদে দেখা যায় সঠিক অ্যান্সার হবে বন চারাল এই উদ্ভিদে প্রকরণ চলন দেখতে পাওয়া যায় অপশান এ একদম কারেক্ট অ্যান্সার দেখে নিয়ে যাক পরবর্তী প্রশ্ন ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি নিচের দেওয়া চারটে অপশান তোমরা সঠিক অ্যান্সার খুঁজে কমেন্ট বক্সে জানিয়ে দাও এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন হিমবাহ অপশান বি একদম কারেক্ট অ্যান্সার দেখে নিয়ে যাক পরবর্তী প্রশ্ন এক গ্রাম প্রোটিন থেকে কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায় এক গ্রাম প্রোটিন থেকে কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায় এই প্রশ্নের সঠিক উত্তর হবে ফোর পয়েন্ট ওয়ান কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায় অপশন বি একদম কারেক্ট অ্যানসার দেখে নিয়ে যাক পরবর্তী প্রশ্ন স্যালোল জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত স্যালোল জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত তো বন্ধুরা এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে পরের দিন আমি এর সঠিক উত্তর তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে স্যালোল জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত নেক্সট কোশ্চেন আধুনিক পর্যায় সারণীর মোট কটি শ্রেণী রয়েছে আধুনিক পর্যায় সারণীতে মোট কয়টি শ্রেণী রয়েছে সঠিক অ্যান্সার হবে মোট আঠেরোটি শ্রেণী রয়েছে আধুনিক পর্যায় সারণীতে অপশন সি একদম কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন মেসোপটেমিয়ার বর্তমান নাম কি মেসোপটেমিয়ার বর্তমান নাম কি। তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে মেসোপটেমিয়া এর বর্তমান নাম হচ্ছে ইরাক অপশান বি একদম কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন অবতল লেন্স গঠন করে কি নিচের দেওয়া চারটে অপশানের ভেতর কোনটি অবতল লেন্স গঠন করে থাকে তো যারা অপশান সি বলছে একদম সঠিক উত্তর অসৎ সোজা এবং বস্তুর পার্শ্ববিম্ব এটি অবতল লেন্স দ্বারা গঠিত হয়ে থাকে অপশান সি একদম কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দীপা কর্মকার কোন রাজ্যের বাসিন্দা দীপা কর্মকার কোন রাজ্যের বাসিন্দা তো যারা অপশান এ বলছো কারেক্ট অ্যান্সার তিনি ত্রিপুরা রাজ্যের বাসিন্দা অপশান এ একদম সঠিক উত্তর দেখে নাও পরবর্তী প্রশ্ন ফিউজ তারের কোন কোন ধাতু দেখতে পাওয়া যায় ফিউস্তারে কোন কোন ধাতু দেখতে পাওয়া যায় তো সঠিক অ্যান্সার হবে ফিউজ তারে টিন এবং সিসা এই দুটি ধাতু দেখতে পাওয়া যায় অপশান সি একদম কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দীপা কর্মকার কোন খেলার সঙ্গে যুক্ত এর আগে ছিল বাসিন্দা তিনি হচ্ছে ত্রিপুরা রাজ্যের বাসিন্দা আর এক্ষেত্রে তিনি হচ্ছে জিমনাস্টিক এই খেলার সঙ্গে যুক্ত অপশানে একদম কারেক্ট অ্যান্সার আজকের মক্টে সিরিজের একদম লাস্ট প্রশ্ন ভারতীয় পার্লামেন্ট কত সালে সন্ত্রাসবাদীদের দ্বারা আক্রান্ত হন ভারতীয় পার্লামেন্ট কত সালে সন্ত্রাসবাদীদের দ্বারা আক্রান্ত হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে তেরোই ডিসেম্বর দু সালে ভারতীয় পার্লামেন্ট সন্ত্রাসবাদীদের দ্বারা আক্রান্ত হয় তো বন্ধুরা আজকের মতো এইটুকু যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনও প্রেস করবে এবং এই ভিডিওর পিডিএফটি যদি তোমরা ফ্রিতে ডাউনলোড করতে চাও তাহলে অবশ্যই আমাদের অফিশিয়াল অ্যাপ ভিজিট করতে পারো সেই অ্যাপে প্রত্যেক দিনের যেসব ভিডিও বানানো হয়ে থাকে সেই ভিডিওর ফ্রি পিডিএফ দেওয়া হয়ে থাকে এর জন্য তোমরা প্লে স্টোরে গিয়ে আমাদের অ্যাপের নাম টিডি এক্সাম চ্যালেঞ্জার্স এটি সার্চ করলে যে অ্যাপটি পাবে সেই অ্যাপটি ডাউনলোড করে নেবে সেখান থেকে এই ভিডিওর ফ্রি পিডিএফ তোমরা পেয়ে যাবে জয় হিন্দ ধন্যবাদ